তিনজনের দিকে তাকাও, তিনজন তিনজনের দিকে তাকাও, আমাদের ইসলাম এটা সমর্থন করে না, আমরা মুসলিম পরিবারের, তোমরা মুসলিম পরিবারের বলতেছে এই ফ্রেমের অ্যালাইনমেন্ট ঠিক করো, হ্যাঁ বিধে একটু ভিতরে যাও, ওকে চলবো না ফোনে শর্ট আছে পরে কথা বলবো। আমাদের ইসলামে নারীদেরকে সবসময় পর্দায় রাখতে বলা হয়েছে, আর একটা নারীর সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার ইজ্জত, আর সেই ইজ্জত যদি নিজের পরিবারের ভাইকে, নিজের পরিবারে শুধু মা বাবা ভাই ছাড়াও তো কেউ অন্য কেউ দেখতে পারে না, আর তুমি সেই বডি স্ট্রাকচার তুমি সমাজকে দেখিয়ে বেড়াচ্ছ, এমনভাবে আপনি বানায় দেবেন একটা নারী তার বাবা তার মা ছাড়া না, এমন ভাই পর্যন্ত দেখতে পারে না, দেখতে পারে না, আর সেই চোখে